হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে একদম সাজগোজ করে রেডি হয়ে তারপরে ব্লগ স্টার্ট করেছি। আজকে হচ্ছে একটা নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশে, তো যাবো। কিন্তু এখনই যাবো না, এখন যাবো হচ্ছে অ্যাবির ক্যারাটে ক্লাসে। অ্যাবির ক্যারাটে ক্লাসে জামা কাপড় পরে রেডি হয়েছে, ওকে নিয়ে গিয়ে ক্যারাটে ক্লাসে ড্রপ করবো। তারপরে একটু দোকানে যাবো, গিফট কিনবো, তারপরে যাবো হচ্ছে মানে অ্যাবিকে আবার ক্যারাটে ক্লাস থেকে পিক আপ করে তারপরে যাবো। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে আর কি, সন্ধে মানে রাতই হয়ে যাবে অনেকটা আর কি। কালকে ফ্রাইডে আছে, অ্যাবির স্কুল আছে যদিও, কিন্তু গৃহপ্রবেশের নিমন্ত্রণ, তার জন্য যাচ্ছি। আমি হাঁপাচ্ছি, মানে এত তাড়াহুড়ো করেছি, শাওয়ার করেছি, তারপরে সাজগোজ করেছি। এখন মানে আমাদের বেরোনোর কথা হচ্ছে 5:40-তে, 5:37 হয়েছে। বললাম ঠিক আছে, 3 মিনিট আছে, আমি একটু বসে নিই আর কি। অ্যাবি খেলে যাচ্ছে, অ্যাবি ওর বাবার সাথে ক্রিকেট খেলে যাচ্ছে। আমার কিচেনের অবস্থা এই যে, কিচ্ছু করতে পারিনি, ভেবেছিলাম একটু গুছিয়ে যাব, তাহলে ফিরে এসে কোনো কাজকর্ম করতে হবে না, কিন্তু সেই উপায় আর নেই, একটুও সময় পাইনি। একদম জেকে সেই রেখে যাচ্ছি, এসে ডিশওয়াশার চালাতে হবে, সমস্ত কিছু করতে হবে। আজকে শাড়ি পরেই যাচ্ছি, কারণ ওয়েদার বেশ ভালো আছে, সোয়েটার পরতে হবে না। ওই শাড়ি পরে আবার সোয়েটার পরতে হয়, এই করতে হয়, মানে বড় বিরক্তিকর। সোয়েটার জ্যাকেট পরতে হয়। আমি ভাবলাম যে আজকে বেশ মানে ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু অত সোয়েটার জ্যাকেট না পরলেও হবে, কারণ এই সুযোগ পেয়েছি, শাড়ি পরেই যাই আর কি। আর পুজো তো, পুজোর দিনকে শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে। এই যে অ্যাবি নিনজা হয়ে যাচ্ছে, তারপরে এই যে আমি জামা কাপড় সব নিয়ে নিয়েছি, পরবে। ওট ওট গাড়িতে ওট, কি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল। চল বাবা, বৃষ্টি পড়ছে, মাথায় বৃষ্টি পড়ছে। কি হয়েছে, উইড ম্যান দেখো, সুপার হিরো আছে উইড ম্যান। হ্যাঁ, এই যে আমাদের উইড হয়েছিল যেগুলো, সেগুলো ট্রিটমেন্ট করছে, সেই উইড ম্যান এখানে টানিয়ে দিয়ে আছে। সবাই কি এরকম কস্টিউম পরে এসেছিল? হ্যাঁ, প্রোডাক্ট কি সবাই কি এরকম কস্টিউম পরে এসেছিল? আমি দেখিনি বাবা, সবাই এখানে একটা সুকি সুপার হিরো ছবি আছে। আর আমি দাবি হচ্ছে উইড ম্যান থেকে যে লোকগুলো এসেছিল সেগুলো কি এরকম জামা কাপড় পরে এসেছিল? এরকম আমি জানি না এরকম কিনা। অ্যাবিকে ক্যারাটে ক্লাসে ড্রপ করেছি, তারপরে আমরা গিফটটা কিনতে গিয়েছিলাম, দিয়ে এখন ফিরছি। তো আকাশের অবস্থা একদম পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। আমার আবার গিফট কিনতে মানে ঘর সাজানোর জিনিস এরকম কিনতে প্রচুর সময় লাগে, তো আমার এইটুকুনি মানে ওই টাইম ক্রাঞ্চ আর কি, টাইম প্রেশারের মধ্যে গিফট কিনতে হবে। তো যথারীতি আমি পছন্দসই কিছুই খুঁজে পাচ্ছি না, এরকম হচ্ছে। বাড়ির জিনিসপত্রও তাই, কিনতে গেলে তাই হয়, আমার আমার প্রচুর সময় লাগে কিনতে, তো কিনতে পারিনি। দিয়ে গিফট কার্ড মানে স্টোরের যে গিফট কার্ড আছে সেটা কিনে নিয়ে আসলাম, তো সেটাই আর কি ওদেরকে দিয়ে দেবো। ওর জন্য আমার একটা ব্যাগ কিনতে হবে আর কি, গিফটের জন্য একটা ছোটো ব্যাগ কিনতে হবে, সেটা আর কেনা যাবে না মনে হচ্ছে, কারণ অ্যাবিকে পিক আপ করতে হবে, দেখতে দেখতে সময় হয়ে গেল আর কি। আর যাওয়ার সময় আমরা ভাবছি যত তাড়াতাড়ি যাই পারি চলে যাই আর কি, প্রচণ্ড অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হয়ে যদি হাইওয়ের মাঝখানে স্টাক হয়ে যাই বৃষ্টিতে, তাহলে প্রচণ্ড ট্রাফিক হবে, মানে সে আরেক বিপত্তি হবে। আবার অ্যাবির ক্যারাটে ক্লাস শেষ হয়েছে, ওই যে আসছে, আমি আর শাড়ি পরে আজকে ক্যারাটে ক্লাসে যাইনি আর কি। সবাই কিরকম একটা কিউরিয়াসিটি নিয়ে তাকিয়ে থাকে, সেই জন্য আর ক্যারাটে ক্লাসে ভেতরে ঢুকিনি আমি। কেমন ছিল ক্যারাটে ক্লাস? গুড। খুলে নিবি নাকি তোর এটা রোপটা? হ্যাঁ, তাহলে এটাই প্যান্ট, এই প্যান্টটাই পরে চলে যাব। আচ্ছা, আগে রোপটা খুলে না তাহলে, তোকে একটু রোপটা কি করে খুলে, আই ডোন্ট নো হাউ টু আনটাই। গুড জব, শিখে গেছিস তো, কর তাড়াতাড়ি কর। তুই কি হাংরি? হ্যাঁ। এখন হাংরি তুই? কি খেতে চাস? আমি হচ্ছি 1000 বিস্কিট খেতে চাই। 1000 বিস্কিট, চল দেখছি 1000 ফটাফট বার্গার। ইয়ে, চল দেখি বার্গার খাওয়া যায় কিনা। ইয়া, এনডব্লিউ বার্গার। ও, এনডব্লিউ বার্গার আবার তার মধ্যে। টু ব্যাড, আমি বুক নিয়ে আসিনি। দ্যাটস ওকে। তো আমরা এখন মাঝখানে ব্রেক নেব, বার্গার কিনবো, তারপরে যাব, কারণ আমি জানি ওর ক্যারাটে করে এসে প্রচণ্ড খিদে পাবে। তো যেতে যেতে তো এখন আমাদের 50 মিনিটস, তো আমার কাছে খুচখাচ খাবার আছে, বিস্কিট টিস্কিট, তো ভাবছি একটা এরকম ছোটো দেখে বার্গার খাইয়ে দিই, তো আপাতত শান্ত হয়ে থাকবে আর কি। খিদে পেলে অ্যাবি আবার ক্র্যাঙ্কি হয়ে মানে বলতে পারে না খিদে পেয়েছে, কিন্তু কেমন এটা করতে থাকবে আর কি। আমরা ড্রাইভ থ্রুই করে নিলাম, গাড়িতেই বসে আছি, খাবারটা গাড়িতেই দিয়ে দেবে আমাদের। তো অ্যাবি বলেছে যে ও বার্গার খাবে আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এবার অমিত ফ্রেঞ্চ ফ্রাইটা বলতে ভুলে গেছিলো, তো লাস্ট মোমেন্টে আমরা বলেছি ফ্রেঞ্চ ফ্রাই বললে না,
এবিবারে অমিতকে তুমি কি করে ভুলে গেলে? আমরা তো এক্ষুনি ডিসকাস করছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা, কি করে ভুলে গেলে? তোর ফ্রেঞ্চ ফ্রাই আসছে। লেয়ার কেটে বৃষ্টি হয়ে রোদ উঠে গেছে আর আমরা এই যে রেইনবো দেখতে দেখতে যাচ্ছি, দারুণ দেখতে লাগছে। পুরো একদম মানে হাফ সার্কেল শেপের গাড়ির জন্য আটকে যাচ্ছে মাঝখানটা। হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ি গিয়ে ছবি। আমরা এখন এই রেইনবো দেখতে দেখতেই যাচ্ছি। এখনো সময় আছে 25 মিনিটস। বেশ ভালো লাগছে, ভয় পাচ্ছিলাম যে ঝড়ে হয়তো আটকে যাব, উল্টে আরো বেশি প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। খুবই ভালো লাগছে, কি ভালো লাগছে রেইনবো। এই যে বাড়ির সামনে যে লাইটগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখে এখন আমি ইচ্ছে হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে। দাঁড়া ছবি তুলে দিচ্ছে বাবা। ভালোই লাগছে দেখতে যে সোলার লাইটগুলো সব জ্বলছে। অ্যাবির কি এনার্জি, ও কিন্তু এখনো ডিনারও করেনি, এখন ডিনার করবে আবার। রাত্রি 11:30 সময় আমরা ফটো সেশন করছি। এই যে অ্যাবি আমার ছবি তুলে দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, ও একের পর এক ছবি তুলছে। দিয়ে দে বাবা খেতু, চলে আয়, আমরা দুজনে মিলে একটা ছবি দিই। এই যে ও নাকি আমার ছবি তুলছে, চল চল। তোমার ফোনটা ঢেকে দিচ্ছি, তোমার মুখ। ও মুখটা ঢেকে দিচ্ছে, আচ্ছা। বাইরে দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপরে ঘরে এসেছি। অ্যাবি এখন একটু খাবে আর কি, তো ওকে তো আমি বার্গার খাইয়ে নিয়ে গেছিলাম, দিয়ে ওখানে গিয়ে তো কিচ্ছু খায়নি, প্রচুর বন্ধু বান্ধব পেয়েছে, প্রচুর খেলেছে, দিয়ে ওর খিদে পায়নি, খিদে পায়নি, পুজোর প্রসাদ কিচ্ছু খায়নি, তারপরে বেরিয়ে এসে বলেছে ওর খিদে পেয়েছে। আমরা রাস্তায় বললাম অনেক রেস্ট এরিয়া আছে, তো এখানে হচ্ছে ওই অন রাউট মতন থাকে, সেখানে অনেক দোকানপাট থাকে আর কি, তো বললাম ওখানে খা, বললো না ওখানেও খাবো না, আমি বাড়ি গিয়ে খাবো। আমার পুরো ভেতো বাঙালি, এখন বাড়ি এসছে, এই যে মাছের ঝোল ভাত এখন মেখে একটু খাইয়ে দিই, একদম অল্পই আর কি। মানে ও যে টাইমে আর কি 7:30 সময় বার্গার খেয়েছে, ও যদি বাড়িতে 9:00 সময় ঘুমিয়ে পড়তো তাহলে আর খেতে হতো না, এত খেলেছে, গাড়িতে উঠেছে তারপরে ও রিয়ালাইজেশন হয়েছে ওর খিদে পেয়েছে, তাই জন্য এখন ভাতটা খাইয়ে দিই, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই। আজকে যে আমি শাড়িটা পরেছি এটা হচ্ছে অ্যাবির অন্নপ্রাশনে পরেছিলাম, এটা বহুদিনকার শাড়ি, মানে অনেক দিন পর পরলাম এটা, খুব। হ্যাঁ তোর অন্নপ্রাশনে ছবি আছে দেখবি ওর, অন্ন হ্যাঁ অন্নপ্রাশনে তো তুমি ছোটই থাকবে বলছো, তখন তো আমি তো খুব ছোট ছিলাম, সিক্স মান্থস ওল্ড ছিলে তুমি, তোর অন্নপ্রাশনের সময় পড়েছিলাম আর তারপরে এই প্রথম পরলাম আর কি। শাড়ি তো খুব একটা পরা হয় না, তারপরে কোভিডের দৌলতে মানে 2 বছর তো প্রায় শাড়ি পরাই হয়নি। অ্যাবি ক্রল করার চেষ্টা করছে 6 মান্থসের মতন, ফানি। হ্যাঁ চল আয় বাবা খাইয়ে দিই। অ্যাবিকে খাইয়ে দাইয়ে তারপরে পুরো কিচেনটা ক্লিন করলাম, এদিকে অমিত ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে ও প্রচণ্ড টায়ার্ড। অ্যাবি আবার প্রচণ্ড খিদে পেলে, প্রচণ্ড ঘুম পেলে বলতে পারে না, মানে সামহাও একটা ক্র্যাঙ্কি হবে, মানে কোনো অকারণে কাঁদবে এরকম একটা করে আর কি, তো আজকেও সেরকম করছিলো, মানে এরকম ডাইনিং টেবিলের মধ্যে মাথা দিয়ে কান্নার চেষ্টা করছে। আমি অমিতকে বললাম সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে গিয়ে ঘুম পাড়াও, তো ঘুমিয়ে পড়েছে, আমি কিচেন ক্লিন করে আস্তে আস্তে এখন আমিও ঘুমোবো, একটু মেকআপ টেকআপগুলো তুলে ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার প্রচুর কাজ অফিসে, মানে আজকে থেকেই জানি কালকে অফিসে প্রচুর কাজ আছে আর কি, যদিও ফ্রাইডে কিন্তু প্রচুর কাজ থাকবে, তো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ শুরু করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।